আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বলছে কাদের, সরকারের পদত্যাগ দাবি ফখরুলের। জানিয়ে দেব নিষেধাজ্ঞার উল্টো ফল ভুগতে শুরু করেছে আমেরিকাও, বিপাকে বাইডেন প্রশাসন। আরো থাকছে বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় করবে ইসি। এবং সর্বশেষ জানিয়ে দেব বাজারে সয়াবিন তেলের সংকট, কি বলছে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখনো বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, আজ যারা কথায় কথায় মানবাধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতার কথা বলে তারাই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিষিদ্ধ করেছিল। এই ভাষণ বাজাতে গিয়ে আমাদের কত অত্যাচার, নির্যাতন, অপমান সহ্য করতে হয়েছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, সেদিন বঙ্গবন্ধু শুনিয়েছিলেন বাঙালি জাতিকে আত্মশক্তিতে বলিয়ান হওয়ার অমর বাণী। এই ভাষণ দেশ কালের সীমানা পেরিয়ে যায়, যার ফলে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। এদিকে প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের আর কোনো অধিকার নেই রাষ্ট্র পরিচালনা করার। এই মুহূর্তে হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে। একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তারেক রহমানের 16তম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। যে সংবিধানের কথা তারা বারবার বলে, যে সংবিধানের মতোই নির্বাচন হবে, আর সংবিধান কারা করেছে, আইনটা কোথেকে করলে, কারা পাশ করলে আইন, পার্লামেন্ট, এই পার্লামেন্টে কারা, অবৈধ পার্লামেন্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 14 বছর ধরে আওয়ামী লীগ বিনা ভোটে ক্ষমতায় আছে, আর এই ক্ষমতায় থাকার নীলনকশা শুরু হয়েছে 1/11 সময় থেকে, সবই ছিল পূর্ব পরিকল্পিত। বেগম জিয়ার জনপ্রিয়তা শেষ করে দেওয়ার জন্যই এসব করা হয়েছে। বিএনপি মহাসচিব দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, এখন আর সময়ক্ষেপণ করার সুযোগ নেই, আসুন আমরা নিজেদের সংঘবদ্ধ করি, সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করি, সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করি, সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের ঐক্যবদ্ধ করি, একটা জাতীয় ঐক্য তুলে অবৈধভাবে চেপে বসা সরকারকে পরাজিত করি। নিষেধাজ্ঞার উল্টো ফল ভুগতে শুরু করেছে আমেরিকাও, বিপাকে বাইডেন প্রশাসন। ইউক্রেনের সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাশিয়ার উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো। তাদের সঙ্গে একজোট হয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আরো অনেক মিত্র দেশ। এতে রাশিয়া অর্থনৈতিকভাবে কিছুটা বিপাকে পড়লেও এর ফল ভুগতে শুরু করেছে বিশ্ব পরাশক্তির আমেরিকাও। ইতোমধ্যেই এই নজির দৃশ্যমান হয়ে পড়েছে। ইউক্রেন সংকটের জেরে নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। বিবিসি জানিয়েছে, বিশ্ববাজারে তেলের ব্রেঞ্চ মার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ছাড়িয়েছে $139, পরে প্রতি ব্যারেলের তেলের বাড়তি এই দাম গিয়ে স্থির হয়েছে $130। বিশ্ববাজারে জ্বালানি তেলের এই অস্থিরতা প্রভাব ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের বাজারেও। এজন্য শত্রু রাষ্ট্রের কাছেও ধর্ণা দিতে হচ্ছে বলে গণমাধ্যমে খবর উঠে এসেছে। জানা গেছে, তেলের বাজারের অস্থিতিশীলতা বিপাকে পড়তে ভেনেজুয়েলায় ছুটছে মার্কিন নাগরিকেরা। গত শনিবার দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তারা। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইউক্রেন হামলার ঘটনায় রাশিয়াকে একঘরে করতে এখন ভেনেজুয়েলাকে পাশে চায় যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এর মধ্যে জ্বালানি তেলের বড় বাজার সৌদি আরবের দ্বারস্থ হচ্ছে আমেরিকা। যদিও সৌদি আরব আগে থেকেই আমেরিকার মিত্ররাষ্ট্র, তারপরেও ইউক্রেন সংকটের প্রভাবে স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের সৌদিতে সফরের পরিকল্পনা করা হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ওই সফরে বাইডেনের সৌদি কর্তৃপক্ষকে তেলে উৎপাদন আরও বাড়ানোর অনুরোধ জানাবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
যদিও হোয়াইট হাউজের এক মুখপাত্র জানিয়েছে এখনও পর্যন্ত এ ধরনের কোনো সফরের পরিকল্পনা করা হয়নি। এটি বিভিন্ন গুজবের একটি অংশমাত্র। উল্লেখ্য, ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশে অভিযান শুরু করে রুশ বাহিনী। আজ সোমবার, অভিযানের দ্বাদশতম দিন। ইতোমধ্যে ইউক্রেনে বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রাশিয়ার সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। রাশিয়ার দাবি, ইউক্রেনের এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়, বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্য নিয়ে এই অভিযান চালানো হচ্ছে। পুতিন বলছে, ইউক্রেনকে নাৎসি মুক্ত করা, দেশটির নিরস্ত্রীকরণ ও ন্যাটোর জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছে। সূত্র বিবিসি, নিউইয়র্ক টাইমস। বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় করবে ইসি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আগে দেশের বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় করবে নির্বাচন কমিশন ইসি। এজন্য আগামী 13 মার্চ সম্ভাব্য তারিখ রেখে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সংস্থাটি। এ বিষয়ে সোমবার ইসি যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী সপ্তাহে বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় হবে। এক্ষেত্রে 13 মার্চ সম্ভাব্য তারিখ মূলত নির্বাচন নিয়ে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের এমন অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গেই মত বিনিময় হবে। তাদের পরামর্শ নিয়ে স্টক হোল্ডার সহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। গত 26 ফেব্রুয়ারি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথ নিয়ে প্রথম অফিস করেন 28 ফেব্রুয়ারি। তবে এখনও পুরোদমে নির্বাচন কেন্দ্রিক কাজ শুরু করেনি কমিশন। এর মধ্যে জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, সমাধিসৌধ, শ্রদ্ধা নিবেদন এবং ভোটের দিন দিবস উদযাপন ও নানান আনুষ্ঠানিকতা করেছে নতুন কমিশন। গত 26 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আগামী 5 বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনের পদে নিয়োগ দেন। এতে অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আওয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে 4 কমিশনার পদে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 অনুসারে নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে গত 5 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং ব্যক্তি পর্যায়ে থেকে নাম দেওয়া ছাড়াও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন। গত 22 ফেব্রুয়ারি সভায় 10 জনের নাম চূড়ান্ত করে কমিটি। বাজারে সয়াবিন তেলের সংকট কি বলছে সরকার? বাংলাদেশ সরকার বলছে, ভোজ্য তেলের কোনো ঘাটতি না থাকলেও ডিলারদের কারসাজিতে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তেলের দাম বাড়বে এই আশায় মজুত করে রেখেছে অনেক ব্যবসায়ী। আর মজুত করে রাখা ঠেকাতে গত কয়েকদিন ধরেই ঢাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে সরকারি সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববারও পুরনো ঢাকার মৌলভীবাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে কয়েকজন ব্যবসায়ীকে। সপ্তাহখানেক যাবত পাইকারি ও খুচরা পর্যায়ে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ উঠছে। খুচরা বিক্রেতারা বলছে, মার্চ মাসের প্রথম দিন থেকেই ডিলারদের কাছ থেকে তারা তেল পাচ্ছে না। ঢাকার বনানী একজন খুচরা বিক্রেতা বলছিলেন, আবার কখনো পেলেও ডিলাররা বাড়তি দাম চাইছে তাদের কাছে। তিনি বলেন, কোম্পানি থেকে সাপ্লাই দিচ্ছে না, ওরা বলছে তেল নেই। ওরা বলছে তেলের রেট 12 টাকা করে বাড়বে, কিন্তু নতুন করে তেল দিচ্ছে না। ফেব্রুয়ারি 28 তারিখের পর থেকে আর নতুন তেল আনতে পারি নাই। নাম প্রকাশ না করার শর্তে এই বিক্রেতা আরও বলেন, কেউ কেউ বলছে 5 লিটার বোতলে 790 টাকায় নিতে হবে, কিন্তু 790 টাকায় আনার পর 795 টাকা বেচতে হবে। এত সীমিত লাভে কোনো দোকানদার আনতে চায় না মাল, এজন্য তেল নাই দোকানে। ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের সিন্ডিকেট দল এই প্রতারণা নেমেছে।